ঈদ থেকেই সারা দেশে প্রেক্ষাগৃহগুলোতে বেড়েছে সিনেমাপ্রেমী দর্শক, প্রযোজকদেরও বেড়েছে সিনেমা মুক্তি দেওয়ার আগ্রহ। সেই ধারাবাহিকতায় এবার সারা দেশে 30-এর অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা ঘর ভাঙা সংসার। মুক্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে সিনেমার গানগুলো। নিজের অভিনীত সিনেমা নিয়ে আশাবাদী চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শীলা। জুলি ক্যারেক্টারটা হচ্ছে, জুলি অনেক ধনী পরিবারের একটা মেয়ে থাকে, অনেক অহংকারী থাকে, অনেক বড়, আমরা বড় পর্দায় যেরকম দেখি যে বড়লোকের মেয়েরা যেরকম থাকে আর কি, রাগ জিত অভিমান থাকে, কিন্তু তাকে অনেক ছেলেই পছন্দ করে। সে কখনোই কাউকে পাত্তা দেয় না, তার কাছে মনে হয় যে আমার বাবার সম্পত্তির জন্য হয়তো বা সবাই আমাকে ভালোবাসতে চায়। এই সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন। সামনে আরো বড় পরিসরে সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। এটা দীপজল সাহেবেরই একটা মানে ছবি ছিল তো, উনি এই ছবিটা মানে 80% হওয়ার পর আমার সাথে তার একটা জায়গায় সেটিং হয়েছিল। সেক্ষেত্রে আমাকে সে বললো যে আনোয়ার তুমি ছবিটা নিয়ে নাও। তো আমি ছবিটা দেখার পর আমার খুব ভালো লেগেছে দীপজল ভাইয়ের প্রতি আমার সিম্পেথির জন্য। দীপজল ভাইও চাচ্ছে তোমার তো প্রযোজক হওয়ার অনেক শখ, তুমি শুরু করো। তো শুরুটা আমি এটা দিয়েই করেছি, আর ভবিষ্যতে আমার স্ক্রিপ্ট বলবে কাকে আমি নেব। আর আমার যে ছবি করবো আমি অবশ্যই স্ক্রিপ্ট যাকে ডিমান্ড করবে সেখানে আমি কোনো পার্সেলিটি করবো না, কোনো আত্মীয়তা করবো না, স্বজনপ্রীতি করবো না। মন্তাজুর রহমান আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার সিনেমায় দীপজল ছাড়াও আরও অভিনয় করেছেন আঁচল আখি, শিরিন শীলা, মিশা সদাগর সহ আরও অনেকে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।